पाडा महाकरुणा पहुदई जान निताई गौर चंद्र पाडा महाकरुणा पहुदई जान निताई गौर चंद्र आरे परम करुण बहु दई जड निताई गौर चंद्र आवे अवता सारे शिरमणि केवल आनंद कंद अभय अवतार सारे शिरमणि केवल आनंद स्कंद एमन है नया हवार नई रे एमन है नयार हवार नई रे एमन है नया हवार नई रे एमन है नया हवार नई रे परमी करु श्री गौर हरि होय नयार हवार नई रे एमन परमे करु श्री गौर हरि होय नयार हवार नई रे एमन परमे करु श्री गौर हरि एमन होय नयार हवार नई रे बोले जीवेर दशा मोलिनि हे रे जीवेर दशा मोलिनि हे रे प्राण गौर जीवेर दशा मोलिनि हे रे जीवेर दशा मोलिनि हे रे नामेर डाली माथाय निये जीवेर दशा मोलिनि हे रे ओइना नामे জীবের দশা বলে রে রে কে বলে তারে দাদে যেছে বেড়াই জীবের দশা মলি নিখে রে দারে দারে যেছে বেড়াই জীবের দশা বলে রে তোমরা নাম লহ বলে জীবের দশা মলি নিখে রে তোমরা নাম লহ নামে আমাদের পরম গতি জীবের দশা মলিনি বলে নামে আমাদের পরম গতি জীবের দশা মলিনি হরি নামে ছাড়া নাই রে গতি জীবের দশা মলিনি হরি নামে আমাদের পরম ধর্ম জীবের দশা মলিনি দুটি বাহু তুলে সবাই বল দশা মলিন হে রে বাহু তুলে ভরি বল জীবের দশা মলিন হে রে শ্রাবণ ভরে ভরি বল জীবের দশা মলিন হে রে নিদাই গো ব্রহ্মানন্দে হরি হরি কলিযুগ পাবন অবতরী राधा प्रेमे विभावित जिन्हें अहित की कृपा बारी वरिष्ण ने पापी तापी त्रिताप दग्ध जीव के मुक्त करार जन्न पावन करार जन्न जिन्हें धूलार धरणी नेबे एलें श्री गौर हरिर भजनकारी शरणागति प्रिय भक्तवृंदे पाद पद्मे प्रणाम निवेदन कर बलिए जुगावतार श्री गौरांग महाप्रभु की जगत गुरु निताई चांद की गदाधर नाम हट्ट की नाम हट्टे उपस्थित सकल भक्त वृंद की निताई गौर प्रमानंदे हरि बोल अपनारा सबाई समवेत बा
উপস্থিত হয়েছেন সেই জায়গায় যেখানে কলিকালের নাম ধর্ম কথা বা প্রসঙ্গ চলছে। এক এক যুগে এক এক ধর্ম মানুষের জন্য প্রবর্তন করেছেন সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান, যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ড এই মানব জীব সকলকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন এই ধর্মের বার্তা বা পথ। সুতরাং স্বাভাবিক কারণে সর্বযুগে একথা সবাইকেই শুনতে হয়। যদি কেউ শোনে তার মঙ্গল, যদি না শোনে এতে কোনো সন্দেহ নাই যে তার অমঙ্গল হবে। একটা রাজপথ মানে গাড়ির রাস্তা, এ গাড়ির রাস্তায় চলার কি কোনো নিয়ম আছে? যারা কথা শুনছেন আপনারা কি বলবেন, চলার কি কোনো নিয়ম আছে? কেন, রাস্তা তো বিরাট, আমার যেখান দিয়ে খুশি আমি যেতে পারি, নিয়ম কেন মানব? যদি বলো রাধে রাধে, কি কথা হচ্ছিল? আইন, তাহলে আইন মানা ভালো না না মানা ভালো? যদি কেউ মানবে কি হবে, আর যদি মানবে না কি হবে? আগে না মানার কথাটা বলি, যদি কেউ মানলো না, আরে অনেকে বলে রাস্তা কি ওনার বাবার, বলে না আর কে দেখতে পায় না, দেখে গা ঘেঁষে চলে গেল। রাস্তা তো সকলে, সরকারের রাস্তা মানে সকলে, তা আমি মাঝখান দিয়ে যেতে পারি, তোমার কি? কথাটা খারাপ না? আমি যদি মাঝখান দিয়ে যে তাতে তোমার কি, না কারো কিচ্ছু না, ক্ষতিকার হবে? যে এরকম বিধি না মেনে পথ চলবে, প্রতিটি মানুষ যেভাবে প্রতিদিন অতিবাহিত করছেন, এও তো পথ, সংসার পথ। আমরা প্রত্যেকেই পথযাত্রী, পথযাত্রী, প্রতিটি মুহূর্তে, এই মুহূর্তেও পথ চলছে, হরিসভা শেষ হয়ে যাবে তাও পথ চলা হবে, মানে সময়টাই হলো পথ। একটা একটা দিন অতিক্রম করছি মানে পথ হাঁটছি, সেই এক থেকে শুরু হলো আজকে আমাদের বয়স অনুপাতে আমরা এতদিন হাঁটলাম। এখানে নিয়ম আছে কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, এরই নাম ধর্ম। যেরকম আগুনের ধর্ম শীতল করা, এটা ধর্ম। জলের ধর্ম শীতল করা, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, তাহলে এও একটা ধর্ম। পশুর ধর্ম আছে, পশুর ধর্ম হচ্ছে স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা, কে কি করবে, তাদের কোনো সমাজ নাই, তাদের জন্য কোনো কোর্ট কাচারি নাই, কোনো জেলখানা নাই, যে যেমন খুশি চল, ওটাই তাদের ধর্ম। নির্বোধের ধর্ম, বোধহীন, জ্ঞানহীন, বিবেকহীন মানুষ নয়। মানুষ যখন আইন ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে, তার তখন জায়গা কোথায় হয়? ওর জন্য বিরাট পাঁচির দিয়ে জেলখানা তৈরি হয়েছে, কয়েদখানা, এমনকি সেখানে দণ্ডের ব্যবস্থাও আছে। তাহলে এটা কি, কিসের জন্য?
কোন ব্যক্তি এরকম জায়গায় থাকে যারা ধর্ম মানে না, যে পথে চলা উচিত সে পথে চলে না, যে ভাবে চলা উচিত সেভাবে চলে না, তাই দণ্ড। আমাদের ধর্ম জগতে আধ্যাত্মিকবাদীরা আরো এগিয়ে কথা বলছে, সেখানে কি এখন যেমন দেখবেন আমি যেটা বললাম, তো এখানে হয়তো অনেকে সেই অভিজ্ঞ মানুষ আছেন বলে রেখে দাও অন্যায় করে কি আছে, অন্যায় করে টাকা থাকলে উকিল ধরে ও পার হওয়া যায়, অভ্যাস হচ্ছে, এটাই বাস্তব, মিথ্যা না। কিন্তু বললাম না যে ভাগবত শাস্ত্র আরো এগিয়ে কথা বলছে, সেটা কি বাহ্যিক আপনার কোমরে দড়ি দিলেন না, আপনি প্রাচীরের ভেতরে মানে জেলখানায় ঢুকলেন না, এটা বাহ্যিক হিসেবে। কিন্তু আর একটা জেলখানা যে আছে কে আর আছে, হ্যাঁ বলছেন জানেন সবাই নাকি, তাহলে আর বলবো না, ওর নাম হচ্ছে সংসার আগার কারাগার, সংসার আগার কারাগার। তো এরকম বৈষ্ণবগণ বলছেন সংসার একটি কারাগার, তা আপনারা কি মানবেন না, বলবেন যে আমরা তো সুখে স্বর্গে আছি, হাত তুলে বলুন যে সংসার কারাগার নয় আমরা স্বর্গে আছি, আমি তো তুলেই দিয়েছি, আপনারা বলল দেখেন বৈষ্ণব গণের ধারণা আর বাস্তবতা কত উঁচু কত সত্য। সংসার আগার কারাগার, এ সংসার একটি কারাগার, জেলখানায় তো খুব পাপ তাপ করলে তবে ঢুকে, কিন্তু এখানে জন্ম জন্মান্তরের ফিলিং মানে দণ্ড চলছে অহর্নিশি জলতপরা। এ সংসার শুধু একটা সময় নয়, যতদিন বেঁচে থাকবেন আপনাকে দগ্ধে দগ্ধে পাঁচ পরাণ, পাঁচটা পরাণ শুধু অহর্নিশি কেঁদে যাবে। যদি খুব তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা কেউ চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন ওই জেলখানার চাইতে কঠিন দুর্বিষহ যন্ত্রণাময় জায়গা হলো এ কারাগার, যেখানে আমরা সর্বসময় বিরাজমান। ওখানের একটা মেয়াদ থাকে, এতদিন পরে আপনি ছাড়া পাবেন, কিন্তু সংসার কারাগারে কোনো মেয়াদ নাই, চলতা হ্যায় জন্ম জন্ম চলতা হ্যায় লাগাতার চলতা হ্যায়। তাহলে কি মুক্তি নেই বলছেন? হ্যাঁ, দর্শনবাদীরা বলছেন এ পৃথিবীতে এমন একজন মানুষ নাই যার কোনো সমস্যা নাই, একজন মানুষ নাই যার কোনো সমস্যা নাই। আবার ইহাও ঠিকই, এ পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যার সমাধান নাই। আলবাত এমন কোন সমস্যা নাই যার কোনো সমাধান নাই, আছে। প্রতিটি মানুষের যেমন বিভিন্ন প্রকারের সমস্যা আছে তেমনি সমাধান আছে, কিন্তু জুড়াইতে না কইন উপায়। এমন একজন উকিল ধরেছেন শুধু টাকা খাবে শেষ পর্যন্ত ফেসে যাবে, আপনার মুক্তি আর হলো না, এরা মূর্খ উকিল, আইন সম্পর্কে বিশেষ প্রজ্ঞা নেই, আমরা তাদেরই কাছে মুক্তি চাই, তাদেরই কাছে সমাধান চাই যারা নিজেরাই সমস্যায় জড়িয়ে আবদ্ধ।
যিনি জীবনে পিছিয়ে আছেন, যিনি ধাক্কায় ধাক্কায় জীবন জর্জরিত, আমরা তাকেই বন্ধু বানাই আর তার কাছে সমাধান চাই, তাই আমরাও ডুবে মরি। এ সংসারে যিনি জয়ী, যিনি খিল খিলাতা হে, যিনি হাসতা হে, রো নেই, এরকম মানুষ ভি আছে তো বলছেন, দেখো ও লোকটা কারো কাছে কোনোদিন নিজের দুঃখের কথা বললো না, আর ওনাকে কোনোদিন দুঃখ করতে দেখলাম না, তো জেনে নে নিশ্চয়ই ও বিজয়ী। আর তো দুনিয়ার মানুষ তো শুধু দেখা হলেই কেঁদে বেড়ায়, আর খেল খেলাতা হ্যাঁ, দুঃখে ভি হাসতা হ্যায় সুখে ভি হাসতা হ্যায়। কেন হাসতে পারে? একজন অনেক কিছু প্রাপ্ত হয়েছে কিন্তু হাসতে পারছে না, সময়টাকে আনন্দে কাটাতে পারছে না, একটু মজা নিয়ে কাটাতে পারছে না। আর একজন তো খুব অল্প রোজগার করে কিন্তু মজায় দিন কেটে যাচ্ছে, রাধে প্রেম সে বল রাধে রাধে, হাত তুলে রাখুন আর বলুন আপনারা আসার সময় কি এনেছিলেন যখন জন্ম হয়, এবার হাত নামিয়ে কিরকম সত্য কথাটা দেখুন। আমরা আসার সময় তো খালি হাতে চলে এলাম, আর এখানে এসে আমার এই ক্ষতি হয়ে গেল, লাভ হলো না, ব্যবসায় ক্ষতি। আরে যা কিছু প্রাপ্ত হয়েছ তো এখানে এসে প্রাপ্ত হলে, আর যাবার বেলা সব কিছু ছেড়ে দিয়ে যেরকম ল্যাংটা এসেছিলে তো ওরকমই চলে যাবে। খালি হাতে আয়া হ্যায় খালি হাত মে যাতা হ্যায় কই নেই মিলতা হ্যায় তো দুঃখ কিসে, এই চলে গেল, এই আমায় ভালোবাসলো না, এই আমায় এই বললো, এগুলো পেলেন কোথার থেকে? এরি নাম আধ্যাত্মিক প্রবচন, এরি নাম ধর্ম তত্ত্ব, এরি নাম মানব জীবনের পন্থা, যা যুগ যুগ ধরে স্বয়ং ভগবান এই পথটা দেখাবার জন্য আসে। আমি যেরকম বললাম আপনারা সেরকম পড়ে নেবেন। কি অর্জুন বলছেন, আমি যুদ্ধ করব না, তো স্বয়ং ভগবান ওনাকে এরকমই বুঝিয়েছিলেন, মূর্খ তুমি কাকে হত্যা করবে না, তুমি হত্যা না করলেও বাঁচবে না, বাঁচবে? কাউকে যদি খুন না করা হয় ও মরবে না, ধান নাড়ু মরবে না তো? আরে মরবে, সকলেই প্রতিদিন মরে যাচ্ছে, তো ও বাঁচবে কোথার থেকে? তাহলে আপনি কি করে এত কান্নাকাটি করছেন, ও মরে যাবে। এরই নাম হচ্ছে কি ধীরস্তত্র, ধীর ধীর ব্যক্তি কারা, যারা প্রজ্ঞাবান, এই তত্ত্বটা জানে, তত্ত্বের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তত্ত্ব আত্মতত্ত্ব। আত্ম মানে নিজে, নিজেকে জানতে হবে, তাহলে তুমি সংসার থেকে আলাদা হবে। আলাদা মানে এরকম নয় যে আলাদা বাড়ি বানিয়ে থাকবে, ওটা সমাধান নয়। সমাধান হচ্ছে আপনি বুঝে নেবেন, আমি তো অতিথি, ঝাড়বাতিতে ময়লা পড়ছে কি দেওয়াল ফেটে গেছে আমার কি, আমি তো দু একদিনের জন্য এসেছি, যেখানে হোক চাটাই পাতব, জয় নিতাই, ঘুমাতে ঘুমাতে একদিন চির ঘুমে ঢলে পড়ব, দেওয়াল ঝাড়বাতি ফ্যান সব রইল। এটার নাম হচ্ছে আত্মতত্ত্ব। এই ঘরটা ওই ঘরে থাকে, আমি থাকি এই ঘরে, দেহটা থাকে ওই ঘরে, এই ঘরটাও ছেড়ে দিতে হবে, এ প্রতিদিন একটু করে ভাঙতে আছে। আজকে কথা বলছি, একদিন কথা বন্ধ হয়ে যাবে এই ঘরটার জন্য, ঘরটা ফুটে গেলে ফেটে গেলে আর কথা বেরোবে না।
একে ছেড়ে দিয়ে আর এক নয়া ঘর নিতে হবে, তো কোনো সমস্যা নেই। এর আগেও বহুবার দেহ ছেড়ে দিয়ে আবার দেহ নিয়েছে, তো এর জন্য কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যাই নয়, কারণ এটা অবধারিত। এর নাম আত্মতত্ত্ব, এর নাম ভগবত তত্ত্ব, যা আপনি জানবেন আপনি হাসবেন। কিছু মানুষ বলে ভালো লাগে যে তারা কতখানি বুঝেছে, বলেন এখন ভালো আছে কি করে, যেদিন থেকে এইসবের মধ্যে ঢুকলাম সেদিন থেকে এক পরম শান্তিতে আছে, এক আলবাত, এটাই সত্য কথা। এর ভেতরে থাকবেন তো আপনি কিছু হাসতে পারবেন, আর যদি এর বাইরে থাকবেন শুধু ফুসবেন, বলতেও না পারবেন, গলা ছেড়ে কাঁদতেও না পারবেন। কি বলবো আজকালকার ছেলে বৌমাদের, আরে আরে ওই আবার সেই শাশুড়ি ওই আসছে, এই আমার বৌমা লক্ষ্মী বৌমা, কি অ্যাক্টিং করছে, এখনই ওনার দোষের কথা বলছিলেন, আবার যেই বৌমা কাজ, এই আমার লক্ষ্মী বৌমা আসার পর থেকে ঘর ঝলমল করছে। প্রেম সে বলো রাধে রাধে। এই জন্য মহাপ্রভু কৃষ্ণ কথার আয়োজন করলেন, যার মধ্যে এই ধাঁধাগুলো কেটে যাবে, সমস্যার সমাধান প্রাপ্ত হবে, বিষয় হবে শ্রীবাস, ভক্ত শ্রীবাস। মহাপ্রভুর পঞ্চতত্ত্বের মধ্যে পড়ে গদাধর প্রভু, যার নাম হট্টের নাম, আর শ্রীবাস ঠাকুরের কথাও পঞ্চতত্ত্বের মধ্যে। একটু আগে কি বললাম, সর্বশ্রেষ্ঠ তত্ত্ব কি? আত্মতত্ত্ব, নিজের তত্ত্ব। কিন্তু একটা জিনিস তো শোনা হলো না, তাহলে আমার পরিচয় কি? আচ্ছা এখানে কার কার আধার কার্ড হয়নি? সকলের আছে, আচ্ছা তো, কারণ গেটে যখন যাবেন না তখন এই আধার কার্ড দেখাতে হবে, যখন মানুষ মরে যায় তখন তাকে আধার কার্ড দেখিয়ে তবে এপারে যেতে হবে। বলো রাধে রাধে। তোমার আধার কার্ড আছে? ঠিক করে রাখ। তোমার বাবার নাম কি? সব আধার কার্ডে বাবার নাম আছে, স্বামীর নাম আছে, আছে না? কিন্তু যখন মরে যাব কার নাম থাকবে? আমি যদি বলি জমের কাছে আমি উমুকের, আগের জন্মে একটা বাপ, এই জন্মে একটা বাপ, পরের জন্মে আর কত বাপ, বাপ যদি হলো কোথা গেল? বাবা না হলে হবে না, মা না হলে হবে না, তুই যে মরে গেলি তোর বাবা মা কোথা ছিল? না ছিল। জানেন শ্যাম সুন্দর প্রভু, আপনার কথা শুনতে ভালো লাগে, কিন্তু ছেলে মেয়েরা বড় হচ্ছে, একটা দায়িত্ব আছে, তাদের মানুষ করে তোলা আমার দায়িত্ব। বাস হাই স্কুল থেকেই দুই ছেলে আর মেয়ে চম্পট দিয়েছে, কি থেকে গার্ড দিয়ে শিখা, কি মানুষ কল। এখন বাবা শুধু বলছে দেখেন দেখেন দেখেন, প্রত্যেকে যে যার খাতা আলাদা, জীবন নোটিশ আলাদা, কর্ম অনুসারে প্রবৃত্তি। গতকাল এসেছে আশ্রমে ব্যাংকের ম্যানেজার, বিশাল টাকার অধিপতি, এক ছেলে, দুই বাবা মা এসে আশ্রমে কাঁদছে। কেন না, ছেলে কিভাবে কোথার থেকে কিভাবে জানলো কে জানে, সে বাড়ি ছেড়ে ভক্ত হয়ে গেছে, গৃহ ছেড়ে দিয়ে চলে গেল ওই হাই স্কুলে পড়তে পড়তে। তার মা বাবা কোনোদিন ঈশ্বরকে প্রণাম করে না, কোনোদিন ঈশ্বর মানে না, সাধু মানে না, বাড়িতে কোনো গীতা ভাগবতের আশ্রয় নাই, তার বাড়ির ছেলে সব কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ ভক্ত বেনে গেছে। কি করে হলো? পূর্ব জন্মের সংস্কার অনুসারে এরকম জঙ্গলে এরকম অসুরের বাড়িতে কৃষ্ণ ভক্তের,
আবির্ভাব ওটা বাবা মার জন্য নয়, ওটা সমাজের জন্য নয়, ও তার জন্ম জন্মান্তরের সংস্কার অনুসারে। কোন বাবা মা আছে যে চায় না সন্তানের মঙ্গল হোক কিন্তু তবু অমঙ্গলে ভরে যাচ্ছে? কেন? ও তার প্রারব্ধ অনুসারে। আপনি চাইছেন এটা বানাবেন, আপনি চাইছেন ওর মঙ্গল হোক, কিন্তু যার জন্য চাইছেন সে মঙ্গল চাইছেন, আপনি পারবেন? তাহলে ইহাই পরিষ্কার হলো, ইহাই সিদ্ধান্ত আসলো, মানুষ তার নিজ নিজ কর্ম ফলেই কর্ম পন্থ প্রাপ্ত হয়। একটা সমাধান প্রাপ্ত হয়ে গেলে, এ সমাধান কি? আত্মতত্ত্ব বলছে তুমি কেন ওর জন্য ভাবছ, ও তো ওর কর্ম অনুসারে সুখী কিংবা দুঃখী হবে। আপনি চাইছেন আমার মেয়েকে একটা ডাক্তার দেখে বিবাহ দেব, কারণ ওর ছোটবেলা থেকে ভীষণ রোগ জ্বালা। তাহলে আর সমস্যা থাকবে না, কথাটা ভালো, বাবা মা চিন্তা করেছেন, কিন্তু ও মেয়েটা আলাদা চিন্তা করলো। ও বলছে কিছু থাক আর না থাক, আমি এ মোটর সাইকেলে চড়ে যে ছেলেটা এখান দিয়ে ফুরুস ফুরুস করে যায়, আমার একে খুব ভালো লেগেছে। আপনারা রাজি হবেন না জেনে মেয়ে তার লুকিয়ে সেই ছেলেকে বিবাহ করে একটা কর্মচারী। আপাতত স্ত্রী বলছে যদি আমরা আলাদা হয়ে চলে এলাম খাবো কি, তুমি বরং অন্তত মাটি কাটো। ওর বাবা চেয়েছিল কাকে দেবে, এখন কাকে দিল? দেয়নি। সে তার প্রবৃত্তি অনুসারে এই রকম নিবে। দেখবেন আপনাদের এই রাস্তা দিয়েও যায়, কোনো কর্ম করে না, কানা করিও নেই, বাবার টাকায় মোটরসাইকেল কিনে তাই তেল ভরে এমন চুল এরকম করে যাবে, আর এরা তো দুর্ভাগিনী। তুমি এখনো আসলে বাড়িটা তোমাদের ভিতরে বলে রাস্তা ধরে দাঁড়াবে, কত রাজকুমার ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে, আর এরা ভাবে এরকম সুযোগ আর। তাহলে বাবা মা চেয়েছিল তার মঙ্গল হোক, কিন্তু সে কি চাইল? সেই দিন দুঃখী হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে দু চার বছর পরে সেই বাবার কাছে এসে বলছে আমার ভুল হয়ে গেছে। কিন্তু এই ভুলের মাসুল কে নেবে? ওকেই নিতে হবে, সারা জীবনটা দুঃখী কাটাতে হবে। মূর্খের অশেষ দোষ, যে নিজের জীবন সম্পর্কে জানে না তার জীবনের সঙ্গে জড়িয়ে তুমি সুখী হবে ভাবলে কি করে? এই হচ্ছে সংসার কারাগারের ইতিহাস। কৃষ্ণ কথামৃত অমৃত দান করবে, আপনি আপনার কর্তব্যটা অবহেলায় হারাবেন না। শ্রীকৃষ্ণ কথামৃত প্রতিদিন পান করুন আর অনুভব করুন, নিজেকে জানুন আপনার জায়গাটা কোথা। না ছিলেন এখানে, না থাকবেন এখানে, এখানকে নিয়ে এত সমস্যা কেন? এখানে নিয়ে এত সমস্যা কেন? ওকে তাকে তাকে ওকে নিয়ে আপনার তো সমস্যা নাই, আপনি তো এখানকার কেউ না, আপনার আবার চেঞ্জ হবে, আপনাকে অন্য পরিবেশে আবার যেতে হবে, জন্ম নিতে হবে। পাগল রে, এই জন্য এর নাম আত্মতত্ত্ব, সমস্যার সমাধান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Radhe Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Ram Ram Hare 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 Krishna Hare বলে শ্রী রাধে 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 আরেকবার বলা যাবে রাধে রাধে প্রেম সে রাধে রাধে হ্যাঁ খুব সুন্দর তাহলে এতক্ষণ আমরা আত্মতত্ত্ব মানে আমাদের কথা একটু শুনলাম আর এবার শুনবো ভক্ত তত্ত্ব শ্রীবাস ঠাকুর হচ্ছে মহাপ্রভুর ভক্ত তত্ত্ব তাহলে আত্মতত্ত্ব জানলাম আমার কেউ নয় আমি কারো নয় এবার ভক্ত তত্ত্ব কি আসবে সেটাই একটু শুনব ভক্ত শ্রীবাসীর কথা শুনতে গেলে আগে জানতে হবে তার সম্পর্কটা কি মহাপ্রভুর সঙ্গে তুমি প্রভু আমি দাস মানে কি চাকর দাস মানে সেবক হ্যাঁ সেবা সেবের সেবক বলো রাধে রাধে হ্যাঁ প্রেম সে রাধে রাধে আচ্ছা কেউ বাকি নেই বোধহয় সবাই বলছেন না সবাই বলছেন তো এই এটা একটা হাজিরা দেওয়া জানেন তো যদি দেবেন তো কালো কালিতে লেখা হবে আর না হলে লাল কালি পড়ে হ্যাঁ রাধে 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 মহাপ্রভুর গণের লোকেরা সব সময় বলে রাধে রাধে আর মহাপ্রভুর গণ যারা নয় যারা রাক্ষস গণ তারা কি রাধে রাধে বলবে রাধে রাধে যারা বলে তাদের উপরে বরং বিদ্বেষ করবে মরণ দশা এদের খেয়ে দে কোনো কাজ নাই বলো রাধে রাধে তাহলে ভক্ত তত্ত্বটা কি ভক্ত কি ভক্তের গৃহেই জন্ম হয় একটু আগে ব্যাংকের কাহিনী বললাম তারা জীবনে হাঁটু গেড়ে প্রণাম করে না আর কোন সাধু সন্তের কাছে এরকমও করে না তারা আমরাই তো বাবা কার কোন বাবার পায়ে আবার প্রণাম কিন্তু
আমরা তাহলে কি আমরা কোন তত্ত্বে, রাক্ষস তত্ত্বে না ভক্ত তত্ত্ব? ভালো কি মন্দ আগে শুনে নেন, তারপর কোন তত্ত্বে যাবেন ঠিক করবেন। আমাদের অনেকে বলেন শ্যাম সুন্দর প্রভু আপনি একটু এই দিক দিয়ে বলবেন, বল কি? এই তো দুদিন পরে চলে যাবে, যা পাবে যেন খায়, চল্লিশ পারাইলে ভরসা, জীবনের কি আছে ভরসা, যা পাবে আজ খাবি না তার কবে, দাঁত পড়ে গেলে খাবি, খা। প্রেম সে বলল রাধে রা। তো একজন বলছে জীবনে আমি এমন কিছু বাদ দিইনি খাইনি, কিন্তু দুঃখের বিষয় সবচাইতে ভালো ডাক্তার তমলুকে দেখাতে গেলাম, সে ডাক্তার বলে আমার অনেক দিনের গ্যাস অ্যাসিড হয়ে হয়ে আলসার হয়ে গেছে, আমি দাঁত তো পড়েনি, খা, কদিন আর বাঁচবি, খা। কি বলে না ডাক্তার বলেছে খেয়েই হয়েছে, এই জন্য। আরে এ তো মেশিন না, একে তো একটু রিলিফ দিতে, আর এর উপর অত্যাচার করলে এই তো তোমাকে খুশিতে রাখবে, দুদিন দুটো নিঃশ্বাস নিয়ে বাঁচবি রে, কিন্তু সেটা তো এইখানে যা পাবি সব দিবি, মেশিন আর কতদিন টিকবে, একাদশীও করে না, একদিন ফ্রি হয়ে যাবে মেশিন। আবার অনেকে যদিও করে, সে আমাদের কাছ থেকে তালিকা নিয়ে যায়, কাগজে লিখে নেয় কি কি খাবে, তেমন সেও রিলিফ দিচ্ছে না। একাদশীর মানেটা কি, দুরকম, একটা আধুনিক দিক থেকে, একটা ভক্তি জগৎ থেকে। যদি কেউ কম খায় তাহলে কি হবে, যদি কেউ বেশি খায় কি হবে, বেশি খেলে কি হয় আপনারা জানেন কি না? কম খান সকলে, বেশি খাওয়ার বলে তোমার যে যাওয়ার কথা তিনটের সময়, থাম তুই একটু গড়িয়ে খা, খালি হাজমলা নাই, তাহলে খাওয়ার কত দোষ দেখেন, যাওয়াও হলো না, আবার এদিকে ওদিকে শুধু পাল্টাচ্ছে, শান্তিও পাচ্ছে না, কি খাওয়ান খেয়েছিল, খেয়ে শান্তি যদি হবে তো উলট পালট হবি কেন, তাহলে খেয়ে কিরকম অশান্তি, তাই যদি একটু কম খান কি হবে, বলে রাধে রাধে। খাবার পরেও ছুটবে, রাত্রিতে খাওয়ার পরেও ঘুম আসবে না, যেন মনে হয় কিছু করি, যদি কম খান, আর যদি চাপাচাপি বেশি করবেন ও নিদ্রা আনিয়ে দেবে, সকল ইন্দ্রিয়কে একবারে জড়বৎ করে দেবে, আলস করে দেবে, ইন্দ্রিয় কাজ করবে না। এই জন্য ইন্দ্রিয়কে একটু দমন করা একাদশী দিনে, তাহলে দমন হলে কি হবে, চিত্তের চাঞ্চল্য কমবে, আর চিত্তের চাঞ্চল্য কমলে মন একাগ্র হবে। মন একাগ্র মানে কি, একমা অদ্বিতীয়ম, এ পৃথিবীতে একটাই লক্ষ্য হওয়া উচিত সকলের, এক পথে চলা উচিত, সেটা হলো সত্য, আর সেই সত্যই হলো স্বয়ং ভগবান। পেটের জন্য, মনের জন্য, ইন্দ্রিয়ের জন্য কত ঠগবাজির পথে নেমে পড়েছে, কত জাহান নামে নেমে গেছি আমি, সেটা হবে না যদি আপনি ইন্দ্রিয়কে রিলিফ দেন। ভক্তি জগতে আধ্যাত্মিকবাদীরা বলেন একাদশী উপোস যদি করবেন তাহলে ইন্দ্রিয়গুলোকে ঈশ্বরের দিকে লাগিয়ে দাও, একটু ভগবানের নাম কীর্তন করো, নিষ্কলুষ নিষ্কাম সর্বমঙ্গল প্রদ, যার নামে সকল মঙ্গল হয় অমঙ্গল দূরীভূত হয় তার নাম কীর্তন করো, তার নাম কীর্তন ভজনকারী
সঙ্গ কর, তাহলে তার প্রবৃত্তি তোমার মধ্যে প্রবেশ কর। এই যে আধ্যাত্মিকবাদীদের সাধনা, যা আপনার অত্যন্ত প্রয়োজন যদি সুখী হতে চাইবে। এদের যে সংসার সমাধান, মানুষ এত রোজগার করছে, এত আনছে, বলুন তো বুকে হাত দিয়ে কে শান্তিতে আছে? কেউ দুঃখ দেয়নি, কেউ কষ্ট দেয়নি, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, এটা হচ্ছে মানসিক যন্ত্রণা। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতং জগৎ ইতি। শেষ কথা, ঈশ্বরকে তুষ্ট করাই হচ্ছে একমাত্র লক্ষ্য, তবে জগৎ তুষ্ট। আর নাহলে সবাইকে সন্দেহ করবে, যে বিছানায় শুয়ে আছে তাকেও সন্দেহ, বাস আপনার জীবনের বারোটা বেজে গেল শান্তি। ছেলেকে বিশ্বাস নাই, মেয়েকে বিশ্বাস নাই, বাবা মাকে বিশ্বাস নাই, তাহলে এই তো আপনার বারোটা বেজে গেছে মানসিক যন্ত্রণা। এর সমাধান আত্মতত্ত্ব জেনে ঈশ্বর সেবায় নিযুক্ত হওয়া, নাম হচ্ছে কৃষ্ণ ভক্ত তত্ত্ব। একজনের নাম বলি আপনাদের, দুজনের নাম বলবো। এক হচ্ছে ত্রেতা যুগে রামায়ণে লেখা রাবণ, ত্রিভুবন বিজয়ী, তার স্ত্রীর সংখ্যা গোনা যাবে না, তার অর্থের কোন সীমা রেখা করা যাবে না, লঙ্কাধিপতি, আবার সেই জায়গার নাম হচ্ছে স্বর্ণ লঙ্কা, যেটা রাবণের ছিল না, এটা হচ্ছে লুণ্ঠন করে নেওয়া। স্বর্ণ লঙ্কা রাবণের না, কুবেরের, কুবেরকে পরাজিত করে ঠকিয়ে তার হাত থেকে এই স্বর্ণ লঙ্কা ছিনিয়ে নিয়েছে রাবণ। বলো রাধে রাধে, একটু শুধু ছোঁয়া দিচ্ছি, যদি কেউ রাহাজানি করে তাহলে আপনার দশা আলাদা কিছু হবে না, যা রাবণের তা আপনার। পরধন লুণ্ঠন করে কেউ শান্তি, আপনি চুরি করেছেন কেউ জানে না, আপনি জানেন, এই জন্য আপনি ঘুমোতে পারেন না, যেই খুশ করে ওই বোধহয় শেষ, ওই বোধহয় কেউ গেল, দরজায় ঠোকর মারছে, যে চুরি করেছে সে খিড়কি দিয়ে পালাচ্ছে, বোধহয় পুলিশ এসে গেছে, গিন্নি দরজাটা পরে খোলো, আমি খিড়কি দিয়ে পালালে তার পে খুলবে, খিড়কি দিয়ে পালাবে, এদিকে গিন্নি দরজা খুলে দিয়েছে, কে এসেছে? তার শ্বশুর মশাই এসেছে, পুলিশ না, শ্বশুর মশাই। তার তখন বুকটা কি হচ্ছে, তা যেই বললো তার স্ত্রী বললো, গো বাবা এসেছে, তুমি পালাচ্ছ কেন? তাহলে কি হলো, চোরের মন কিরকম শান্তিতে আছে, শ্বশুর কি কে তাও জানা নাই, আপনি শান্তিতে থাকবে, এরই নাম, কেউ জানে না, আপনি পারবেন না শান্তিতে, এছে অন্যায় কর্মের ফল প্রাপ্তি। রাবণ ত্রিভুবন বিজয়ী, না ঘুমোতে পারে, না খেতে পারে, না শুতে পারে, না হাসতে পারে, না আনন্দ করতে পারে, কেন? স্বয়ং ভগবান রামচন্দ্র লঙ্কা তীরে এসে গেছেন, ওপারে আছে, পেরোতে কতক্ষণ, আমি আর বাঁচব কতক্ষণ, ঠাকুর থাকবে কতক্ষণ, কেন ভয় কেন? উনিও যে চুরি করেছে, অপরের বউকে চুরি করে এনে রেখে দিয়েছে, বাঁচবি রে? অন্যায়,
আর এই অন্যায় করার জন্য বেটা ঘুমোতেও পারে না, আনন্দে ভুরিভজ্য গিলতেও পারে না, শুধু ভাবে এই হলো এই। শেষ পর্যন্ত কি হলো ওই ভালো লোকের? সবংশে নাতি পুতি কেউ রইল না বাতি দিতে অন্যায়ের জন্য, আর ওর সঙ্গে যারা জুড়ে গেল তারাও চলে গেল, ওর সঙ্গে যারা সম্পর্ক রাখলো তারাও চলে গেল। এত রাবণ গেল, এর পরে নিয়ে নেন হিরণ্যকশিপু, যিনি ত্রিভুবন বিজয়ী। তিনি কি সবাইকে জানিয়ে দিলেন, ভগবান বলে কেউ নেই, বিষ্ণু বলে কেউ নেই, আমি ভগবান, কারণ আমি আপনাদের খাওয়াই, আমি আপনাদের পরাই, আমি বাড়ি বানিয়ে দিই, আমার রাজ্যে বাস করছেন আপনারা, কাল থেকে আমার পূজা করবেন, ঠিক আছে? হাত তুলে বলুন হ্যাঁ। যারা যারা হাত তুলে না সবাইকে বেঁধে জেলে ঢুকে দেবে। পারবে নি? তাহলে তোমাকেই জেলে আগে ঢুকে দেবো। বলো রাধে রাধে। কি সে নিজেকেই ভগবান প্রমাণ করে দিল যে শেষ পর্যন্ত বাঁচলোকে আর মূল্যকে? কৃষ্ণ ভক্ত তত্ত্ব প্রহ্লাদ আজও আছেন, আর রাবণ কবেই পটল তুলে সব থালা বাটি গুছিয়ে নিয়ে অন্যায় কাজ। অর্থ প্রচুর ছিল প্রাচুর্য, নাম যশ খ্যাতি সবই জলাঞ্জলে, ওর কোনো মূল্য নাই, শুধু মূল্য আছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। আপনি ঈশ্বর তত্ত্বের জন্য যা কিছু জেনেছেন, যা কিছু করেছেন, অনুষ্ঠান আদি প্রণাম নাম কীর্তন ভোগ দেওয়া এবং বৈষ্ণব সেবা, এগুলি হচ্ছে ভক্তির অনুষ্ঠান, যা ভগবান তুষ্ট হন সেটা আপনি করেছেন, তো জগতের সকল ভগবত রূপী ভক্ত আপনার সঙ্গে তো চিরকাল থাকবে। এই জন্য ভক্ত তত্ত্ব প্রহ্লাদ তো থেকে গেল, আর অভক্ত রাক্ষস তত্ত্ব রাবণ চলে গেল। এই বেপরোয়া জীবনের ইতিহাস, এই হচ্ছে ভুলকের ভুলক হয়ে যাওয়া, হ্যাঁ সরে যাওয়া পৃথিবী থেকে। এই জন্য ভগবত তত্ত্ব তো অবশ্যম্ভাবী শোনার লাগবে। ভজ ভুরে মান শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে, ভজ ভুরে মান শ্রীনন্দনন্দন অভয় চরণ
যোবনা পুত্র পুরীজা ই থেকে আছে বড় কথা বলছি না, হরিনাম কার বাড়িতে হয়? হরিনাম কার বাড়িতে হয় যে ভগবানকে ভালোবাসে না? তো শ্রীবাস অঙ্গন, শ্রী শব্দেই তো সুন্দর, তারপরে বাস, যার বাড়িটা সুন্দর বাসযোগ্য যথার্থ তার বাড়িতেই হরিনাম হয়। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু এক বৎসর হরিনাম করেছিলেন প্রতিদিন। বাড়ির ডিজাইন ছিল বলে না, বাড়ির অনেকের ডিজাইন আছে কিন্তু ভেতরে কি চাই, মনও ভালো নয় প্রবৃত্তিও ভালো নয়। ওর বাড়িতে মহাপ্রভু যাবে না, যার বাড়ি ভালো নেই কিন্তু হৃদয় অত্যন্ত সুন্দর, উদারতা। মহাপ্রভু আর তার ভক্ত দেখবেন সেই উদার চেতা ভক্তের বাড়িতে যায়। আমরা তো দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, ভাঙা বাড়ি, মাথা নিচু করে ঢুকতে হয়। ওর বাড়িতে বৃন্দাবন, নবদ্বীপ, গয়াকাশি থেকে সাধুরা এসে ঢুকছে, আর ডিজাইন দেওয়া বাড়িতে বাবা কি লেখা আছে দেখ, সাবধান ভেতরে কুকুর। আমি ছোটবেলা ভুল করে ফেলেছিলাম।